আজই চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করবে চন্দ্রযান থ্রি। পদার্পণের সময় ঠিক কি গতিবিধি থাকবে চন্দ্রযান থ্রির, আর প্লাস নিউজের ক্যামেরার মুখোমুখি হয়ে সে কথাই জানালেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ডিরেক্টর শুভব্রত চৌধুরী। যে প্রস্তুতি বলা যেতে পারে সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে, এবং বিভিন্ন জায়গায় ঠিক আমরা যেখানে রয়েছি বিআইটিএম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে রয়েছি, তার ডিরেক্টর আমার সঙ্গে রয়েছে। এই যে ল্যান্ডিং, সফট ল্যান্ডিংয়ের ব্যাপার, গতি নিয়ন্ত্রণ বলা হচ্ছে যে খুব কাছাকাছি চাঁদের, ল্যান্ডিংয়ের প্রসেসটা কেমন হয় বা কীভাবে আমরা দেখতে থাকবো এটা লাইভ? ইনফ্যাক্ট এই মুহূর্তে চাঁদের পৃষ্ঠদেশ থেকে 30 কিলোমিটার ওপরে এই ল্যান্ডারটা অবস্থান করছে, এবং ল্যান্ডিং যেটা স্টার্ট হবে, যে ডিসেন্ট, পাওয়ার ডিসেন্ট বলছে, সেটা হলো 5:45 মিনিটে স্টার্ট হবে। আমাদের গ্রাউন্ড স্টেশন যেটা আছে ব্যাঙ্গালোরে, তারা তার ঠিক 2 ঘন্টা আগে কমপ্লিট, কারণ এখনও কী করছে এই গ্রাউন্ড স্টেশন, তার সঙ্গে হলো ধরুন ইউরোপিয়ান স্পেস এজেন্সি কি নাসার অনেকগুলো গ্রাউন্ড স্টেশন এদের সাপোর্ট দেয়, এটা কনস্ট্যান্ট একটা ফিডব্যাক দিচ্ছে রিগার্ডিং দ্য হেলথ অব দি স্পেস ক্রাফ্ট। সব ঠিকঠাক থাকলে, এবং অনেক জায়গায় অলরেডি রেকি করেছে, একটা নির্দিষ্ট জায়গায় দেখেছে কোন জায়গায় ল্যান্ডিং করা যায়, দেখে ফাইনাল কমান্ড ল্যান্ডিংয়ের ঠিক 2 ঘন্টা আগে এখান থেকে দিয়ে দেবে। এবার ওই 30 কিলোমিটার থেকে যখন নামতে শুরু করবে, এটা কিন্তু অটোনোমাস, এটা আর হাতে নয়, 30 কিলোমিটার ওপরে যখন আছে এটা কিন্তু হরাইজেন্টাল আছে, এটা হরাইজেন্টাল, এই অবস্থায় নেই কিন্তু, হরাইজেন্টাল। এবার ওখান থেকে, এবং তখন অলরেডি তার স্পিড হচ্ছে 1.68 কিলোমিটার পার সেকেন্ড, 4টে ইঞ্জিন রয়েছে, এই 4টে ইঞ্জিনকে রেট্রো ফায়ারিং শুরু হবে। এই ইঞ্জিনগুলো কেন? এই ইঞ্জিনগুলো যেই মুহূর্তে শুরু হবে, একটা জায়গায় যখন আসছে, তখন চাঁদের গ্র্যাভিটি তাকেও এটা টানতে শুরু করবে, সুতরাং এই 4টে ইঞ্জিন যখন চালু করে দেওয়া হবে, তখন এটা যেহেতু বিপরীতার্থক বল দেবে, এটা আস্তে আস্তে নামতে শুরু করছে, এবং এটা প্রথমে নামবে, নামতে নামতে দেখা যাবে যে একটা 6.48 কিলোমিটার যখন আসবে, সেখান থেকে একটা ফাইনাল ল্যান্ডিংয়ের প্রসেস শুরু হবে। সেখানে কী হচ্ছে, সেখানে এই দুটো, 4টের মধ্যে দুটো আপনার এরা বন্ধ হয়ে যাচ্ছে, থ্রাস্টার দুটো, এই যে থ্রাস্টার আছে, 4টের মধ্যে দুটো বন্ধ হচ্ছে, দুটো বন্ধ হয়ে গেলে স্লো হয়ে গেল, এবার বন্ধ হয়ে গেলে স্লো হয়ে গেল, এবার যখন আস্তে আস্তে নামতে শুরু করছে, তখন ওই জায়গাটায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এবার কিন্তু এটাকে, এই যে হরাইজেন্টালি আছে, এটাকে আস্তে করে সোজা করা। ইনফ্যাক্ট চন্দ্রযান 2-এ এই জিনিসটার অসুবিধে ছিল বলেই ল্যান্ডিংটা নিচে পড়ে গেছিলো। সুতরাং ওই ফেজে, এটাকে বলে 3rd ফেজ, সোলার প্যানেল, এটা যখন ফাইনালি ল্যান্ড করবে, এর তো চলাফেরা, কাজ করার জন্য এনার্জি দরকার, সুতরাং সোলার প্যানেল এখানে দিয়ে রাখা হয়েছে 3টে, এবং এমনভাবে দেওয়া হয়েছে এটা, দেখুন যখন ল্যান্ড করবে, ল্যান্ডিংয়ের কোন জায়গা তো আমি খুব ভালো জানি না, এরকম হতে পারে নিচে কতগুলো হলো পাথর রয়েছে, সুতরাং একটু ব্যাকা করেও ল্যান্ড হতে পারে, আর সেন্সার ওই জায়গাটা স্টাডি করছে যে আমি কোন জায়গা পাচ্ছি, এই দুটোকে যখন ম্যাচ করবে, সেন্সার যখন গ্রিন সিগন্যাল দেবে, তখনই ফাইনাল ল্যান্ডিং হবে, তারপরে যে দুটো আপনার চলছিল থ্রাস্টার, সে দুটো বন্ধ হবে, এভাবেই ল্যান্ডিংটা হবে। এর পেটের ভেতরে, যেটাকে বলে সহজ ভাষায় বলতে গেলে, এ পেটের ভেতরে আছে প্রজ্ঞান রোভার, এটা যখন ওখানে নামবে কিছুক্ষণ পরে, এটা হলো আস্তে করে নেমে যাবে এই জায়গাটা, এটা হলো র্যাম্পের কাজ করবে, এটা নামার সঙ্গে সঙ্গেই নামবে না, কিন্তু এর 4 ঘন্টা পর সে কিন্তু বেরিয়ে আসবে, বেরিয়ে এসে মাত্র, তার স্পিড হলো ভীষণ স্লথ, 1 সেন্টিমিটার পার সেকেন্ডে সে কিন্তু অলরেডি চাঁদের মাটিকে খুঁজতে শুরু করবে, তার এক্সপেরিমেন্ট নেবে। চাঁদের অজানা তথ্য আমাদের সঙ্গে তুলে ধরবে ভারতের ইতিহাসে একটা মাইলস্টোন বলা যেতে পারে, 6:04 থেকে সেই মাইলস্টোনের সাক্ষী থাকতে চলেছে গোটা ভারতবর্ষ, এবং একটা কথাই ইসরোর বিজ্ঞানীরা বারবার বলছেন যে কোনো কম্পিটিশন, কোনো প্রতিযোগিতায় তারা নামেননি, তাদের কাছে এটা একটা অভিজ্ঞতা, চন্দ্রযান 2 থেকে অভিজ্ঞতা নিয়ে চন্দ্রযান 3-কে নিয়ে আরও বেশি সতর্ক, গতি নিয়ন্ত্রণ এবং চাঁদের পৃষ্ঠে কীভাবে ল্যান্ড করবে এবং তার প্রস্তুতি কী রয়েছে। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সুচারু মিত্র, আর প্লাস নিউজ, কলকাতা।